ওনারা আরো বলছেন, কেন ইমান নেব না, ইমান আনব না? ওমা লানা লা নুমিনু বিল্লাহি ওমা জাআনা মিনাল হাক্কি ওয়া নাতমাউ আন ইউদখিলানা রাব্বুনা ওয়ানাতমাউ আন ইউদখিলানা রাব্বুনা মাল কওমিস সালিহিন। তারা আরো বললেন যে কেন আমরা ইমানদার হব না, আর এই যে কেন ইমান আনব না আল্লাহর প্রতি এবং এই জিনিসের প্রতি যেটা আমাদের কাছে অলরেডি এসে গেল, হক হিসাবে প্রমাণ হয়ে গেছে, আমরা বুঝতে পেরেছি, এত বুঝে 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 আমরা ইমান আনতে দেরি করব, হেজিটেশন করব? অথচ আমরা কি চাই? অথচ আমরা আশা করছি, এই আশা নিয়ে যে আল্লাহ আমাদের রব যিনি, তিনি আমাদেরকে সালেহীন কাউমের অন্তর্ভুক্ত করবেন, নেককারদের মধ্যে আমাদের নাম ঢুকিয়ে দিবেন, এই আশা করছি। আমরা দেরি করবো কেন? আমরা এখন ইমান এনে ফেললাম। এই খ্রিস্টান কারা? এরা হলো ইথিওপিয়া থেকে আগত নাজ্জাশির পক্ষ থেকে পাঠানো দল। পরে তারা নাজ্জাশির কাছে গিয়ে এই খবর দিয়েছে, নাজ্জাশি তখন ইমান এনে ফেলেছেন, তার সঙ্গে অনেকে ইমান এনে ফেলেছেন, আর দেরি করেননি। পরবর্তী পর্যায়ে নাজ্জাশি ইন্তেকাল করেছেন, ওনার ইচ্ছা ছিল মদিনায় আসবেন, চিঠি লিখেছেন যে তিনি মদিনায় আসবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে দেখা করে নিজেকে সৌভাগ্যমণ্ডিত করবেন, কিন্তু আল্লাহ তাআলা ওনার হায়াতে কিসমতে কুলাইনি, তিনি ইন্তেকাল করে ফেলেছেন। আর খবর পেয়ে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে খবর দিলেন যে নাজ্জাশির ইন্তেকাল হয়ে গেছে। তিনি সাহাবাদেরকে ডাক দিলেন, ডাক দিয়ে এসে বললেন যে এই বাদশাহ নাজ্জাশির ইন্তেকাল হয়ে গেছে, চলো আমরা তার জানাজা পড়ি। গায়বানা নামাজ পড়লেন, সালাতুল জানাজা, এখান থেকেই সালাতুল জানাজা আলাল গায়ব, গায়বানা জানাজা নামাজ কনসেপ্ট ওইখান থেকে এসেছে। এই হলো ইথিওপিয়ার খ্রিস্টানদের, যারা এত ভালো তাদের প্রশংসা আল্লাহ তাআলা করলেন। এর মোকাবেলা আপনারা এই যে হেরাক্লের কাহিনী শুনেছেন, হেরাক্লিয়াস, সে হক চিনার পরেও ক্ষমতা হারানোর ভয়ে কি করলো? ইমান কবুল করলো না। কি পার্থক্য দেখেন, সেও খ্রিস্টান, সে আল্লাহ তাআলার কাছে দুনিয়া আখিরাত সবই হারালো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নাজ্জাশি এবং তার অনুসারী ইথিওপিয়া খ্রিস্টানদেরকে এই তৌফিক দান করলেন। فَأَثَابَهُمُ اللَّهُ بِمَا قَالُوا جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَذَلِكَ جَزَاءُ الْمُحْسِنِينَ। এই খ্রিস্টীয় সম্প্রদায়ের যারা ইথিওপিয়া থেকে এসেছিল, তাদের ইমানকে আল্লাহ তাআলা কবুল করলেন, তাদেরকে فَأَثَابَهُمُ اللَّهُ بِمَا قَالُوا, আল্লাহ বিশাল পুরস্কার দান করলেন, তারা যে কথাগুলো বলেছিল, ইমান এনেছিল, আল্লাহ তাআলার কাছে তারা আশা করেছিল, কি সওয়াব দিলেন, তাদের পুরস্কার কি দিলেন? জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিচে দিয়ে সবসময় সুন্দর নহরগুলো প্রবাহিত হতে থাকবে, খালিদিনা ফিহা, সেখানে তারা চিরদিন থাকবে। ওয়াযালিকা জাযাউল মুহসিনিন, আর এটা হচ্ছে সমস্ত নেককারদের জন্য এই পুরস্কারই আল্লাহ এভাবে তৈরি করে রেখেছেন। আল্লাহুম্মা জালনা মিনহুম, আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন। والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم, এর বিপরীতে যারা জেনে শুনে কুফরি রাস্তায় চলে যায়, অস্বীকার করে মানতে আমার আয়াতগুলোকে, আমার কিতাবকে, আমার দিনকে, আমার নবীকে, সবগুলোকে মিথ্যাবাদী বলে অস্বীকার করে মানতে চায় না, أولئك أصحاب الجحيم, তারা হবে জাহান্নামের অধিবাসী। তাদের জন্য কোনো সুসংবাদ নেই, তাদের জন্য শুধুমাত্র দুঃসংবাদ ছাড়া আর কিছু নেই। খ্রিস্টানদের মধ্যে এরকম লোক ছিল ওই সময়, মাঝে মধ্যে এখনো পাওয়া যায় কোনো কোনো সময়, অনেক আফ্রিকায় কোনো কোনো দেশে আপনারা ইউটিউবে দেখবেন, খ্রিস্টান পাদ্রী ছিল মুসলমানদের সঙ্গে, সে তাদের ধর্ম নিয়ে বিতর্ক করেছে, ডিবেট করতে এসেছে, ডিবেট করতে এসে সে হক আবিষ্কার করে ফেলেছে, ইসলাম কবুল করতে আর দ্বিধাগ্রস্ত হয়নি, এখন সে দা ইলাল্লাহ হয়ে গেছে। আমি নামটা ভুলে গেছি, ইউটিউবে তার অনেক প্রোগ্রাম আসে রিসেন্টলি। তো এরকম কিছু কথা অন্য আয়াত এসছে যে এরকম খ্রিস্টানদের মধ্যে আল্লাহ তারা এরকম কিছু সফট লোক রেখেছেন, যারা হকের কথা পৌঁছে গেলে তারা গ্রহণ করে ফেলে,
অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন وَإِنَّ مِنَ أَهْلِ الْكِتَابِ لَمَن يُؤْمِنُ بِاللَّهِ وَمَا أُنْزِلَ إِلَيْكُمْ وَمَا أُنْزِلَ إِلَيْهِمْ خَاشِعِينَ لِلَّهِ আহলে কিতাবের মধ্যে এমন কিছু লোক আছে নিশ্চয়ই যারা আল্লাহর প্রতি সত্যি ঈমান এনে ফেলে আর তোমাদের প্রতি যা কিছু নাযিল হয়েছে এই ইসলামকে বিশ্বাস করে আর তাদের কাছে যেটা নাযিল হয়েছিল অরিজিনালি সেটাকেও তারা বিশ্বাস করলো خَاشِعِينَ لِلَّهِ তারা আল্লাহ তাআলার কাছে নিজেকে অত্যন্ত বিনম্রভাবে পেশ করে নরম হয়ে যায় আল্লাহর কাছে তারা সব কিছুকে সুপর্দ করে দেয় গ্রহণ করে ফেলে আর তারা তাদের কাছে আর কোনো জিদ কাজ করে না তাদের এতদিন তাদের ওই ধর্ম নিয়ে থাকলো সেটার পক্ষে ডিফেন্ড করলো এখন হঠাৎ করে যখন তার কাছে ইসলাম ক্লিয়ার হয়ে গেছে ছেড়ে দিয়েছে সরে এসেছে খুশু আল্লাহর ভয় তার দিলে ঢুকে গিয়েছে يا ايها الذين امنوا لا تحرموا طيبات ما احل الله لكم ولا تعتدوا ان الله لا يحب المعتدين وكلوا مما رزقكم الله حلالا طيبا واتقوا الله الذي انتم به مؤمنون هي ایمان দারগণ তোমরা যে সমস্ত ভালো জিনিস পবিত্র জিনিস আল্লাহ হালাল করে দিয়েছেন তোমাদের জন্য সেগুলোকে কখনো তোমরা হারাম করে বসো না ওয়ালা তাআতাদু আর সীমা লঙ্ঘন করো না ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাদিন যারা সীমা লঙ্ঘন করে আল্লাহ তাদেরকে কখনো পছন্দ করেন না ওয়াকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা আর আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছেন হালাল এবং তাইয়্যিব এগুলো খাও ওয়াত্তাকুল্লাহ আল্লাযী আনতুম বিহি মুমিনুন আর সে আল্লাহকে ভয় করো যার প্রতি তোমরা ঈমান এনেছ যার প্রতি তোমরা ঈমানদার হয়েছ এই বিষয়ে এই দুটো আয়াতের শানে নজুলে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবি মিনহুম তাদের মধ্যে ছিলেন ওসমান ইবনে মাজউন আব্দুল্লাহ ইবনে আমর ওনারা কেউ কেউ নিজেরা খাসি হয়ে যেতে চেয়েছেন বিয়ে শাদি করবেন না ওকে তারপরে মোটা কাপড় পরবেন গায়ের মধ্যে কোনো ভালো কাপড় পরবেন না দামি খাবার খাবেন না আর কোনো কোনো সাহাবিরা এটা বলেছেন যে তারা কোনোদিন বিয়ে শাদি করবেন না বা তাদের স্ত্রী থাকলে তাদের কাছে কোনোদিন শুইতে যাবেন না বিছানায় আর সারা দিন বছর সারা দিন রোজা রাখবেন আর গোশত টোস্ত ইত্যাদি সব কিছু ভালো ভালো খাবার সব বর্জন করবেন কোনো রকমে যা খালি জান বাঁচে এরকম কিছু খাবেন আর সারা দিন রাত আল্লাহর ইবাদত করবেন কারণ এই জাহান্নামের ভয়ে জান্নাতে যেতে হবে তারা এগুলো সব কিছুকে কাট করে ফেলেছেন এরকম সিদ্ধান্ত নিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন এবং তিনিও খবর পেলেন তাদেরকে ডেকে খুঁজে বের করলেন তোমরা কে কে এরকম করেছ আল্লাহর হালাল জিনিস খাওয়া নিষেধ করে দিয়েছ আল্লাহ তাআলা তোমাদেরকে সব দিন কি রোজা রাখতে বলেছেন আল্লাহ তাআলা তোমাদের স্ত্রীদেরকে হালাল করেছেন তাদের সঙ্গে সম্পর্ক রাখা বিবাহ শাদি করা এগুলো সমস্ত নবীদের সুন্নত যে ব্যক্তি আমার এই সুন্নত থেকে সরে আসে সে আমার উম্মত হবে না ফমান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি আমি একদিন খাই খাওয়া দাওয়া করি আরেকদিন রোজা রাখি বেশি থেকে বেশি শুক্রবার বৃহস্পতি সময়ের রোজা সম বৃহস্পতির রোজা সুন্নত রোজা মাসের মাঝখানে আইএমএ বিদের তিন দিনের রোজা আর এর চেয়ে বেশি যে রোজা রাখবে সিয়ামু দাউদ সবচেয়ে উত্তম রোজা সিয়ামু দাউদ একদিন রোজা রাখা পরের দিন না রাখা এইভাবে এর চেয়ে বেশি নফল রোজা রাখুক উম্মত তিনি সেটা চান নাই খাওয়া দাওয়া করুক তারপরে আবু দারদার হাদিস আপনারা জানেন স্ত্রীর সঙ্গে তিনি রাত্রে ঘুমাতেন না সারা রাত তাহাজ্জুদ পড়তেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওনাকে ধমক দিয়ে থামিয়েছেন শুইতে বলেছেন স্ত্রীর কাছে রোজা ভাঙিয়েছেন সব দিন রোজা রেখো না এইভাবে করে প্র্যাকটিক্যালি মানুষকে দুনিয়ার জীবনে চরম পন্থা গলু লা তাগলু ফি দীনিকুম দীনের ব্যাপারে যেন বাড়াবাড়ি না করে আর যেটা আল্লাহ হালাল করেছে কেন হারাম করবা গোশত খাও মাছ খাও যেটা আল্লাহ তৌফিক দিয়েছে ভালো খাবার খাও খাবার বেশি মজা হয়ে গেছে এত খাবার মজার খাবার খেলে আল্লাহ বেজার হয়ে যেমন পানি একটু ঢেলে দেয় এরকম করতে বলছেন নাকি খাও খেয়ে আলহামদুলিল্লাহ বলো আল্লাহ এত মজার খাওয়ালেন তোমার এমন স্বভাব হবে যে ভালো খাবার খেয়ে আলহামদুলিল্লাহ শুকর আদায় করে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা যে রোজা রেখে খেলো না
না রেখে ইবাদত করলো, রোজা রেখে তার মতো সব দিয়ে দিবেন। বলে তাহলে আর দরকার নেই কোনোদিন নফল রোজা রাখার, খালি ভালো ভালো খাবার খাবো আলহামদুলিল্লাহ বলবো। সেটাও না, সবটাই ব্যালেন্স করতে হবে, সবটা ব্যালেন্স করতে হবে। তো এরকম ব্যালেন্স করে যে চলবে সে আসল নবীর সুন্নতকে অনুসরণ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মজাদার খাবার খাননি, খেয়েছেন। তিনি তার স্ত্রী ছিল, আল্লাহ তালা ওনাকে অনেক স্ত্রী রাখার তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন, অ্যালাউ করেছেন, তাদের সঙ্গে তিনি তাদের হক আদায় করেছেন। কাজেই কোনো কোনো সময় তিনি ছেঁড়া কাপড় পরেছেন, তৌফিক দিয়েছে আল্লাহ তালা দামি কাপড় গায়ে দিয়ে, মেহমানদার মেহমান এসেছে কোনো প্রতিনিধি এসে দেখা করার জন্য দামি কাপড় গায়ে দিয়েছেন। এটা কি বুজুর্গের কমতি হয়েছে নাকি ওনার? তো আখেরি জামানায় কিছু সুফি সাধকদের গায়ের মধ্যে খালি তালিয়ালা জামা, মোটা পশমের জামা গায়ে দিত, এগুলো কিছুই ইসলামের মধ্যে নেই। যখন যেরকম সুযোগ আসে আল্লাহ তালা রেজিক দিলে আলহামদুলিল্লাহ খেয়ে আলহামদুলিল্লাহ, আর একবেলা তিনি না খেয়ে বুকের মেঝে পাথর মেঝে বসে আসেন তখনও বলেছেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এইটাই হচ্ছে ইসলাম। এইরকম ইসলামের মধ্যে বাড়াবাড়ি করা কোনো বিষয় আল্লাহ তালা পছন্দ করেন না। খবরদার, যেটা আল্লাহ হালাল করেছেন এটাকে হারাম করো না। একটা কিতাব আমি পড়েছি বাংলায় লেখা আর কি, কিতাব বলতে আর কি পুস্তক আর কি, এগুলো কিতাব বলা তো মুশকিল। তখন বলছে যে যদি আল্লাহ তালা নেকি অর্জন করতে হয় তাহলে গোশত খাওয়া ছেড়ে দিতে হবে। গোশত খেলে শরীর গরম হবে, শরীর গরম হলে অনেক কিছু দরকার হবে, তো এই সমস্ত বাদ দিয়ে ফেলতে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ছেড়ে দিয়ে বৈরাগ্যবাদ গ্রহণ করেছে। এই সমস্ত বৈরাগ্যবাদ আসছে কোন জায়গা থেকে? হিন্দু ধর্ম থেকে, গ্রিক ধর্ম থেকে, অন্য ধর্ম থেকে এসছে, খ্রিস্টানদের ধর্ম থেকে এসছে। লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে কোনো বৈরাগ্যবাদ নাই। সাদে লাউ বাড়াইলো মরে বৈরাগী, এইগুলা ইসলামের মধ্যে নাই। ইসলামের মধ্যে এই যে আপনারা জানেন বৌদ্ধ ধর্মের যারা ধর্মের পুরোহিত ইমাম, তাদের যারা এরকম রিলিজিয়াস লিডার, তারা ঘরের মধ্যে হান্ডি পাতিলে পাক শাক সংসার বিয়ে শাদী কিচ্ছু থাকবে না। তাদের গায়ের মধ্যে থাকবে ভালো কোনো পোশাকও থাকবে না, জামা কাপড় তাদের জন্য হারাম, দুই পিস লম্বা কাপড় যে গেরুয়া রঙের অরেঞ্জ কালারের এটা গায়ে থাকবে, আর মাথার চুলও রাখতে পারবো না, সবসময় নেড়ে করে থাকতে হবে। আর দিনের শেষে বাটি বাটি নিয়ে ঘরে ঘরে গিয়া কিছু খাবার ফকিরের মতো তাদেরকে দিব, ওইটা খাই তারা বাঁচতে হবে, তাহলে আসল বুজুর্গ তারা হয়ে গেল। আমাদের এই দিন ধর্মে এইরকম বুজুর্গ আল্লাহ বুজুর্গানি আল্লাহ পছন্দ করেছে? বরঞ্চ মানুষের কাছে হাত না পাততে নিজের পায়ে দাঁড়াতে ইসলাম উৎসাহিত করেছেন। কত কি নিয়ামত আল্লাহ দিনের মধ্যে দিয়েছেন, আর দিনের নামে মানুষ কোন দিকে চলে গেছে। আর খ্রিস্ট ধর্মে বেশি বুজুর্গ হতে হলে নিজে খাসি হয়ে যাও, তাই না? সেলিব্রেস আর হ্যাঁ বিয়ে শাদী করতে পারবো না, বিয়ে শাদী করলে তার চাকরি নট। আর আমাদের বলছে ইমাম সাহেব যদি বিবাহিত হয় তাহলে বেশি উত্তম, ঠিক কিনা? সুবহানাল্লাহ, পুরো উল্টা। এত সুন্দর ফিতরতের দিন আল্লাহ তাআলা দিয়েছেন, এখন এই দিন থেকে পৃথিবীর মানুষ বঞ্চিত। আমাদেরকে আল্লাহ তাআলা এই দিনের কাজ করার জন্য দায়িত্ব দিয়েছেন, শাহাদাতে হক মানুষের কাছে পৌঁছানোর জন্য দায়িত্ব দিয়েছেন আল্লাহ তাআলা। এই দায়িত্ব পালন করার জন্য আমাদের সবাইকে দিনই দাওয়াতে কাজ করা দরকার। দাওয়াতে কাজ কোনো সময় কোনো সংগঠনের আন্ডারে ক্যারাবে হয়, কোনো সময় ব্যক্তিগতভাবেও হয়, পারিবারিকভাবে হয়। যখন যে অবস্থায় থাকি সে অবস্থায় সবাইকে দিনের দিকে নিয়ে আসাটাই দাওয়াতি কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে এই কাজের জন্য তৌফিক দান করুন এবং কবুল করুন। ملاذ العبد مولاه إذا ضامته دنياه إذا نزلت به البلوى وأرخى ليل بلواه ملاذ العبد مولاه